ভাইরা আমার, কোরআনুল করিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফফাইনা মিন বা'দিহি বিররুসুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি। এখন প্রথম প্রশ্ন আমার আপনাদের কাছে, মূসা নবী রাগী নবী ছিল না নরম নবী ছিল? হ্যাঁ, খুব রাগী। আসলে যুগে যুগে যেমন যন্ত্র তেমন সাহিজ করার জন্য আল্লাহ সেই রকম জিনিস পাঠিয়েছেন, তাই না? সেই রকম নবীর প্রয়োজন হয়েছিল। ফেরাউন যেমন মূসার চরম পরম শত্রু, তো আল্লাহ রাব্বুল আলামিন জব্দ করার জন্য ওই রকম নবীও পাঠিয়েছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়াকাফফাইনা মিন বা'দিহি বিররুসুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে রসুলগণকে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্রমান্বয়ে আমি রসুলগণকে প্রেরণ করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাইনা ঈসা ইবনে মারিয়াম আল বাইনাতি ওয়া আইয়াদনাহু বিরুহিল কুদুস। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশেষে ঈসা ইবনে মারিয়ামকে আমি প্রেরণ করেছি, উজ্জ্বল নিশানি দিয়ে পাঠিয়েছি, আর তাকে সাহায্যকারী হিসাবে রুহুল কুদুস রুহ পবিত্র রুহ দিয়েছি। পবিত্র রুহের মাধ্যমে তাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন প্রথমে একটু বলি, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ওয়াকাফফাইনা মিন বা'দিহি বিররুসুল, আল্লাহ পাক যে মূসার উপর যে কিতাব দিলেন, আর হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যে বললেন পবিত্র রুহের মাধ্যমে আমি সাহায্য করেছি, এখানে যারা আলেম রয়েছেন তারা বুঝবেন, সাধারণ মানুষরা কিন্তু বুঝবে না যে পবিত্র যদি বলা যায় পবিত্র রুহের মাধ্যমে আমি সাহায্য করেছি, তো রুহটা কি, এটা একটু আমাদের ভাববার বিষয়, কিন্তু আলেম সমাজ ছাড়া তো বুঝবে না যদি না ভেঙে বলা হয়। তো সর্বপ্রথম তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসছে যে বনি ইসরাইলের অবাধ্যতা ও নবীদের হত্যা করার ব্যাপারে, এই বিষয়ে আয়াতরা এসছে। তো হযরত ঈসা বনি ইসরাইলের কথা একটু বলে নিই, কারণ একটু খুলে না বললে তো বোঝা যাবে না। বনি ইসরাইলের কথা হযরত মূসা আলাইহিস সালামের সময়, বিশেষ করে বনি ইসরাইল তারা এই যে অবাধ্য এবং নবীদের হত্যা করা, অবাধ্য অর্থাৎ তারা অহংকার করেছিল, এই অহংকারের বশীভূত হয়ে নবীদের কথা তারা অগ্রাহ্য করত, নবীদের কথা তারা অমান্য করত, পরিপূর্ণভাবে তারা মানতে পারত না। আসলে পরবর্তীতে এরা বলতো যে আমাদের হৃদয় সুরক্ষিত রয়েছে, তার মানে নিজেদেরকে এই অহংকারের ফলে বড়াই করার কারণে এরা নিজেদেরকে সবচাইতে বড় মনে করলো, যে আমরাই সব জানি সব কিছু বুঝি, সুতরাং নবীদের কথা মানার কোনো প্রয়োজন নেই, এটাই চিন্তা ছিল। প্রিয় ভাইরা আমার, এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াত নাজিল করলেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদা ওয়া নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না
আনজালাত তাওরাতা ফীহা হুদা ওয়া নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই আমি তাওরাত অবতীর্ণ করেছি। আর আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, হেদায়াত এবং আলো ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হুদা ওয়া নূর, হেদায়াত ছিল, এর মধ্যে আলো ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, সেই জাতি কিন্তু এই হেদায়াত আলো এটা তারা মানতে পারেনি, যেই বিশ্বাস করতে পারেনি যে এর মধ্যে হেদায়াত আছে, আলো আছে। নবীরা যে সত্য, এটা নবীদের সত্যতার ব্যাপারে তাদের কাছে অজানা কিন্তু কিছুই ছিল না, ছিল মনে হয়? নবীদের সত্যতার ব্যাপারে তাদের কাছে অজানা ছিল না, কিন্তু মানব না। প্রিয় ভাইয়ের আমার, এরপরে হযরত ঈসা ইবনে মারিয়ামকে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, ঈসা ইবনে মারিয়ামকে তিনি পাঠিয়েছেন উজ্জ্বল নিশানি দিয়ে। আর শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পবিত্র রুহের মাধ্যমে আমি আল্লাহ তাকে সাহায্য করেছি। এই রুহ শব্দের অর্থ হল রুহুল আমিন, অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ জিব্রাইল আলাইহিস সালামের আর এক নাম হল রুহুল আমিন, আর এখানে রুহ শব্দের অর্থ জিব্রাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তো হযরত মুসা আলাইহিস সালাম, এই বনি ইসরাইলে পরপর নবী আসতে আসতে শেষ পর্যন্ত হযরত ঈসা আলাইহিস সালাম তিনি এলেন। আর ঈসা আলাইহিস সালামের উপর একটি কিতাব অবতীর্ণ করেছিল তো নাকি? কিতাবটির নাম কি একটু সবাই জোরে বলেন, ইনজিল। এই ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাজিল করলেন। এই ইনজিল নাজিল করার পরে ওই তাওরাতের পরিপূর্ণ কিছু অসমাপ্তি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হযরত ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল অবতীর্ণ আল্লাহ করলেন, এরপরে তারাকে কিছু মুজেজা দান করা হয়েছিল। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে মুজেজার কথা বলা হয়েছে তিনটি কথা। এক নম্বর হলো যে হযরত ঈসা আলাইহিস সালামের যে মুজেজা, তিনি মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আরেকটি মুজেজা হলো তিনি ওই মাটির পাখি তৈরি করে তাতে ফুঁক দিয়ে উড়িয়ে দেওয়ার মতো আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। আর তিন নম্বর হলো কুষ্ঠ রোগীকে ভালো করার মুজেজা আল্লাহ দান করেছিলেন। এই তিনটি বিষয়ে বলা হয়েছে। আসলে তাদের বিশ্বাস করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুজেজা দান করেছিলেন, এই মুজেজাগুলো তাদের মাঝখানে ঈসা আলাইহিস সালাম উপস্থাপন করেছিলেন। কিন্তু এর পরেও কি তারা বিশ্বাস করেছিল বলে মনে হয়? মুজেজা দেখেছে, দেখার পরে কিন্তু তারা বিশ্বাস করেনি। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা কুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম ফাফারীকান কাযযাবতুম ওয়া ফারীকান তাকতুলুন। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে যে রসুল পাঠিয়েছেন, আর তাদের প্রবৃত্তি কামনা বিরোধী যা কিছু, তারা যে জিনিসগুলো নিয়ে তাদের কাছে এসেছে আর তারা বিরুদ্ধ চরণ করেছিল, শুধু তাই নয়, ফাফারীকান কাযযাবতুম ওয়া ফারীকান তাকতুলুন। এরপরে তাদের ওই কথাগুলি তারা মিথ্যা বলেছিল এবং হত্যা করেছিল। সুতরাং বহু নবীকে তারা মিথ্যা বলেছিল আর বহু নবীকে তারা হত্যা করেছিল। আমার মুসলমান ভাইয়েরা,
একের পর এক এই দৃষ্টান্ত পৃথিবীর বুকে যত নবী এসেছিল প্রত্যেক নবীরা একের পর এক জুলুমের শিকার হয়েছিল, ঠিক কি না বলেন? জুলুম হতে হয়েছিল, নবীরা দিনের দাওয়াত দিতে গিয়ে জুলুমের শিকার হয়েছিল, তাদের উপর অত্যাচার করা হয়েছিল। আমার মুসলমান ভাইয়েরা যা কিছু তারা বলতো, যারা মানত না, অস্বীকার করতো, এরা তাদেরকে মিথ্যা বলে দাবি করতো। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকালু কুলুবুনা গুলফ বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। আর তারা বলতো আমাদের হৃদয় সুরক্ষিত, এরপরে তারা বলতো ফাকুলুবুনা গুলফ বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। না, আসলে তাদের কুফরির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অভিশাপ বর্ষিত করেছে। আর শুধু তাই নয়, এ অভিশাপ বর্ষিত করেছে, অথয়েব তারা খুব কমই ইমান এনে থাকে। প্রিয় ভাইরা আমার, আজ আমরা পৃথিবীতে বর্তমানে যারা আমরা মনে করছি আমরাও অনেক বড় নবাব জাদা হয়ে গিয়েছি, আমরা বড় আল্লাহওয়ালা হয়ে গিয়েছি, এমনও আজ পর্যন্ত দুনিয়ায় আছে না নেই? আছে তো নাকি? এখন অনেকে মনে করি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, আমি মনে মনে করলাম আমি হয়তো সব চাইতে বড় আল্লাহওয়ালা হয়ে গিয়েছি, আমার মতো আল্লাহ রলিয়ার এই ইছার পার মাধবপুরের বুকে আর দ্বিতীয় কেউ নেই। আছে না নেই? প্রিয় ভাইরা আমার, এই তো অবস্থা। এজন্য একটু বলি, আবার ফিরে আসবো, খেয়াল রাখবেন। আজ আমরা পৃথিবীতে যত শুরুতে যত নবী এসেছে, যত পৃথিবীতে কওমরা এসেছে, প্রত্যেককে কেয়ামতের দিন আল্লাহর দরবারে উঠতে হবে না? হবে না, উঠতে হবে তো আল্লাহর দরবারে, প্রত্যেককে পাকড়াও হতে হবে। সুতরাং তবে মনে হয় আমরা হয়তো আল্লাহর দরবারে পাকড়াও হব না, নাকি হব? আমাদেরকেও হতে হবে, কিন্তু আমরা তো এখন মনে মনে করি যে আমরা লাঠির গরম, পেটের গরম, যে বংশের গরম দেখালাম, কিন্তু চোখটা তো বন্ধ হয়ে গেলে সব গরম দুর্বল হবে না, নরম হবে না? হবে। আমরাও কেয়ামতের দিন, এই দুনিয়ায় আমাদের কৃষ্টি কালচার এত জঘন্য হয়ে গিয়েছে, আমাদের কৃষ্টি কালচার এত জঘন্য হয়ে গিয়েছে, এরপরে আমরা মনে করি কেয়ামতের দিন হয়তো আমরা উঠব না। প্রিয় ভাইরা আমার, এজন্য কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَوْ تَرَى إِذِ الْمُجْرِمُونَ نَاكِسُوا رُءُوسِهِمْ عِندَ رَبِّهِمْ رَبَّنَا أَبْصَرْنَا وَسَمِعْنَا فَارْجِعْنَا نَعْمَلْ صَالِحًا إِنَّا مُوقِنُونَ জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরামাত, কিয়ামতের দিন কতগুলো মানুষ তারা সেদিন আল্লাহর সামনে মাথা নিচু করে দণ্ডায়মান হয়ে যাবে। এরপরে তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, আবসরুনা, আজ আমরা দেখে নিয়েছি, ওয়াসামিউনা, শুনে নিয়েছি, ফারুজিউনা, নাআমাল সালিহান, ইন্না মুকিনুন। আয় আল্লাহ, আরেকবার আমাদের দুনিয়ায় পাঠিয়ে দাও, তাহলে ভালো ভালো কাজগুলি করে আবার তোমার সামনে ফিরে আসব। সেদিন সম্ভব হবে না? যদি বলি ভালো ভালো কাজগুলো এবার করবো, আল্লাহ, নবীদের অবাধ্যতা করেছি, নবীর কথা বিরোধিতা আমরা করেছি, নবীর কথার বিরুদ্ধে চলেছি, আল্লাহ আরেকবার পাঠিয়ে দাও, আর এমন করবো না, এবার ভালো ভালো কাজগুলো করব। সেদিন মনে হয় আল্লাহ আমাদের এই আবদারকে রেখে হয়তো আবার পাঠাবে নাকি দুনিয়ায়, আর পাঠানোর সুযোগ নেই। এই কথা যখন সেদিন বলবো, সেদিন বলার পরে তাদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবে, অলাউসিনা লা তাইনা
আমার ভাইরা, এরপরে তাদের জবাবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, আমি যদি হেদায়াত দিয়ে দিতাম তাহলে সেদিন আমি হেদায়াত দিয়ে দিতাম, আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিশ্রুতি পূর্ণ করব, সুতরাং আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে দিয়ে জাহান্নাম ভরপুর করব।